বশবর্তী না হইয়া। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন পুরনো মিলিয়ে 36 জন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগ হয়েছে। এর মধ্যে অর্থ, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় যারা সামলাবেন, চলুন তাদের সম্পর্কে জেনে নেই। নতুন মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দিনাজপুর 4 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য গত 5 বছর অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। 1943 সালে দিনাজপুরে জন্ম আবুল হাসান মাহমুদ আলীর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন তিনি। 1964 থেকে 66 সাল পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে করেন শিক্ষকতা। পরে 1966 সালে যোগ দেন তৎকালীন পাকিস্তানের ফরেন সার্ভিসে। 1971 সালে পাকিস্তান সরকারের চাকরি ছেড়ে তিনি যোগ দেন মুক্তিযুদ্ধে। আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে তার ভূমিকা ছিল অপরিসীম। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে সরকারের নানান গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন মাহমুদ আলী। ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তরে কাজের পাশাপাশি বিভিন্ন বিদেশি মিশনেও দায়িত্ব পালন করেন এই কূটনীতিক। 2001 সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন আবুল হাসান মাহমুদ আলী। পরে 2012 সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং 2014 সালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নতুন মন্ত্রী পেয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ময়মনসিংহ 9 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালামকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে অন্য মন্ত্রীদের সঙ্গে শপথ নেন তিনি। সেনাবাহিনী থেকে অবসরের পর 54 বছর বয়সে এসে আওয়ামী লীগে যোগ দেন আব্দুস সালাম। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 2001 এর নির্বাচনে হেরে যান সাবেক সেনা কর্মকর্তা। 2008 সালে আবারও জয়ী হন তিনি। তবে পরের দুই সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাননি আব্দুস সালাম। এবার নৌকার প্রার্থী হয়েই জয় পেয়েছেন। 82 বছর বয়সে এসে প্রথমবারের মতো হয়েছেন মন্ত্রী। সরকারের নতুন মন্ত্রিসভায় আবারও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গত মেয়াদেও ছিলেন একই মন্ত্রণালয়ে। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি। 1986 সালের নির্বাচনে নরসিংদীর 4 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। পরে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 1950 সালে জন্ম নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের। 1967 সালে ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে লেখাপড়া শেষ করে হন আইনজীবী। আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বাণিজ্যের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল 6 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এর আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। আহসানুল ইসলাম টিটুর বেড়ে ওঠা রাজনৈতিক পরিবারে, ব্যবসায়ী হিসেবেও পরিচিতি আছে তার। তার বাবা হাজী মকবুল হোসেন ঢাকা 9 আসন থেকে 1996 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক। গুরুত্বপূর্ণ এই 4 মন্ত্রণালয়ের সফলতা ব্যর্থতার উপর অনেকাংশে নির্ভর করে সরকারের ভাবমূর্তি। তাই নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের কাজের দিকে নজর থাকবে অনেকেরই।